আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বিষয়বলী থেকে গুরুত্বপূর্ণ 100টি সাম্প্রতিক প্রশ্নের সমাধানে আপনাকে স্বাগত। বিশ্বে প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় কোন দেশে? হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হলো জার্মানিতে। সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনার প্রথম বাণিজ্যিক মহাকাশ মিশন শুরু হয় কবে? 8 এপ্রিল 2022 সালে। বেসরকারি ব্যবস্থাপনার প্রথম বাণিজ্যিক মহাকাশ মিশন শুরু করে কোন প্রতিষ্ঠান? এক্সিমো স্পেস উন্মুক্ত বলকান এর সদস্য দেশ কতটি? 3টি। নিম্নের কোনটি উন্মুক্ত বলকানভুক্ত দেশ? উত্তর হবে আলবেনিয়া। 8ই জুলাই 2022 জাপানের কোন সাবেক প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়? শিনজো আবে। ওডেসা কোন দেশের সমুদ্র বন্দর? ওডেসা হলো ইউক্রেনের সমুদ্র বন্দর। ঝাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ঝাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনে অবস্থিত। ব্রিটিশ রাজা মোট কতটি দেশের রাষ্ট্রপ্রধান? মোট 15টি দেশের রাষ্ট্রপ্রধান। 2022 সালে কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যামি অ্যাওয়ার্ড লাভ করে? বারাক ওবামা। 30ই সেপ্টেম্বর 2022 ইউক্রেনের কোন অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর হবে উপরের সবগুলোকে। রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী সেতুর নাম কি? কাস সেতু। ভারতের সুপ্রিম কোর্টের 50তম প্রধান বিচারপতিকে? ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। বিশ্ব শিশু যৌন নিপীড়ন প্রতিরোধ দিবস কবে? 18ই নভেম্বর। বিশ্বের 800 কোটিতম মানব শিশুর নাম কি? ভিনিস ম্যাভানসাক। লোহানস্ক ও দোনেস্ক কোন দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল? ইউক্রেনের। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নারী পুলিশ সদস্য পাঠানোর দিক থেকে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। টুইটারের বর্তমান মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কে? ইলন মাস্ক। 30ই জুন 2022 যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন কে? কেতানজি ব্রাউন জ্যাকসন। কাজাখস্তানের রাজধানীর বর্তমান নাম কি? আস্থানা। ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম কি? নুসান্তারা। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজাল কোন দেশের তৈরি? রাশিয়া। 18ই মার্চ 2022 রাশিয়া কোথায় প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়? ইউক্রেন। ভারতের তৈরি প্রথম বিমানবাহী রণতৈরির নাম কি? INS বিক্রান্ত। পাকিস্তানের 23তম ও বর্তমান প্রধানমন্ত্রী কে? শাহবাজ শরীফ। সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী কে? মোহাম্মদ বিন সালমান। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে? ঋষি সুনাক। ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট কে?
লুলা দা সিলভা, উত্তর হবে ক নাম্বার। মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রীকে? আনোয়ার ইব্রাহিম। ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন সম্প্রদায়ের? সাঁওতাল। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে? রনিল বিক্রমসিংঘে। বর্তমানে ব্রিটিশ রাজা কে? বর্তমানের ব্রিটিশ রাজা হলো তৃতীয় চার্লস। স্লোভেনিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে? নাতাশা পিয়ার্স মুসার। পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট কে? পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট হলো দিনা বলুয়াত্তে। 22শে অক্টোবর 2022 ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জর্জিয়া মেলোনি। 10ই মার্চ 2022 হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? কাতালিন নোভাক। বর্তমান বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান রানী কোন দেশের? ডেনমার্ক। সোভিয়েত ইউনিয়নের প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট কে? মিখাইল গর্বাসেপ। চার দেশীয় জোট কোয়াডের সদস্য নয় কোন দেশ? সিঙ্গাপুর। 18ই মে 2022 কোন দুটি দেশ ন্যাটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেন? ফিনল্যান্ড ও সুইডেন। নতুন জোট I2U2 অন্তর্ভুক্ত দেশ কোনটি? উপরের সবগুলো। অস্ত্র নিয়ন্ত্রক বিষয়ক নিউ স্টার চুক্তির মেয়াদ শেষ হবে কবে? 5ই ফেব্রুয়ারি 2026 সালে। রিজনাল কম্প্রেহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP এর বাণিজ্যিক চুক্তি কার্যকর হয় কবে? 1ই জানুয়ারি 2022 সালে। RCEP এর অন্তর্ভুক্ত দেশ কতটি? 15টি। বর্তমান কমনওয়েলথের প্রধান কে? তৃতীয় চার্লস। জাতিসংঘের সাধারণ পরিষদের 77তম অধিবেশনের সভাপতি কে? কাসাবা কোরেশি, হাঙ্গেরি। বিশ্ব ডাক ইউনিয়ন UPU এর নতুন মহাপরিচালক কে? আসাহিকো মেটোকি। ইসলামী উন্নয়ন ব্যাংক এর প্রেসিডেন্ট কে? সুলেইমান আল জাসের। জাতিসংঘ শান্তি বিনির্মাণ বা পিস বিল্ডিং কমিশন এর প্রথম নারী সভাপতি নির্বাচিত হন কে? রাবাত ফাতিমা। আন্তর্জাতিক শ্রম সংস্থার ILO এর মহাপরিচালক কে? গিলবার্ট এফ হাওংবো। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রথম নারী প্রেসিডেন্ট কে? মিজানা এসপল জারিক এগার। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।